আর গতকাল আপনারা দেখেছেন যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মাথা ভাঙায়। গোটা রাজ্যের মতোই সেখানকার মানুষজন রাস্তায় নেমেছিলেন, রাজদখল কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, আরজিকর কাণ্ডের চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে তারা এই প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন। কিন্তু সেখানে মাথা ভাঙায় রাজদখল কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে, প্রতিবাদী নাট্যকর্মীকে মারধর করা হয়, তৃণমূলের শহর ব্লক সভাপতির সামনেই মারধর করা হয় সেই নাট্যকর্মীকে। প্রতিবাদ আটকাতে চুন দিয়ে মুছে দেওয়া হয় রাস্তায় লেখা উই ওয়ান্ট জাস্টিস গ্রাফিতি। অভিযোগপত্রে নাম থাকা তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তৃণমূল কর্মীর নাম ছিল অভিযোগপত্রে। আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, কজনকে গ্রেফতার করা হয়েছে, কোন কোন ধারা তাদের বিরুদ্ধে আনা হয়েছে? দেখো, ইতিমধ্যে কিন্তু তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং জানিয়ে রাখি যে অভিযোগকারী নাট্যকর্মী, তার অভিযোগ আজকে সকালে তিনি অভিযোগ করেন মাথাভাঙা থানায়। এরপরেই তার অভিযোগপত্রে যে তিনজনের নাম ছিল সেই তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। তবে কি কি ধারা এখন সেই পুলিশ মামলা করেছে সেটা এখনো পরিষ্কার নয়। তবে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার যেটা জানিয়েছেন যে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে যেটা স্থানীয় সূত্রে দাবি জানা যাচ্ছে যে তিনজনের পরিচয় তিনজন তৃণমূল কংগ্রেস কর্মী এবং গতকাল যে নাট্যকর্মী অভিযোগ করেছিল তিনি সরাসরি অভিযোগ করেছেন মাথাভাঙা থানায় যে তৃণমূল দুষ্কৃতিরাই তার উপর হামলা হয়। তিনি সেখানে গিয়েছিলেন প্রতিবাদ সভাতে, সেখানে তার উপরে হামলা হয়, তৃণমূল কর্মীরা তার উপরে হামলা করে এবং তিনজন তৃণমূল কর্মীর নাম তিনি দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু আজকে সকালে অভিযোগ পাওয়ার পরেই পুলিশ তাদের গ্রেফতার করেছে। ইতিমধ্যেই কিন্তু গ্রেফতারের পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এলাকায় বিক্ষোভ দেখানো হয়েছে। তাদের দাবি যে ভুল বুঝিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয় এবং সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করেছে। এখানে কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দল তারা এই ঘটনার সাথে জড়িত, তৃণমূল কংগ্রেস কোনোভাবেই এখানে জড়িত নয়। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। শিল্পীরাও রেহাই পেলেন না, দেখতেই পাচ্ছেন গতকাল রাত্রে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, এমনকি প্রবীণ অশীতিপর মানুষজন তারাই প্রতিবাদে সামিল হয়েছেন, তাদেরকে চড় মারা হয়েছে, কিভাবে ধাক্কা দেওয়া হয়েছে সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। মাথা ভাঙায় রাত দখল কর্মসূচিতেই হামলার ঘটনা ঘটে। আমি ছিলাম কি আপনারা শুনতেই পাচ্ছেন, যাদেরকে প্রতিবাদীদের যখন মারধর করা হয় তারা বলছেন যে আমাদের মারছেন কেন, আমরা তো প্রতিবাদ করতে রাস্তায় নেমেছি। আর প্রবীণরাও তাদের হাত থেকে রেহাই পায়নি। প্রশ্ন এখানেই উঠছে, কিসের এত ভয়, কি কারণে রাস্তায় লেখা উই ওয়ান্ট জাস্টিস গ্রাফিতি মুছে দেওয়া হলো, শিল্পীদের এভাবে সপাটে চড় মারা হলো, প্রবীণ মানুষরাও তাদের হাত থেকে রেহাই পেলেন না, কিসের ভয়ে এই কাণ্ড ঘটালেন, যাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে যে তৃণমূল কর্মী তারা কি কারণে এত ভয় পেলেন, যেভাবে রাতদখল কর্মসূচিতে তারা হামলা চালিয়েছেন, যে অভিযোগ করছেন নাট্যকর্মীরা, যে অভিযোগ করছেন শিল্পীরা, যে অভিযোগ করছেন প্রবীণ মানুষজন, তারা তো প্রতিবাদ করছিলেন, রাস্তায় নেমেছিলেন। মাথা ভাঙায় এই ঘটনা ঘটলেও নিশ্চয়ই আপনাদের মনে থাকবে কোচবিহারে উদয়ন গুহ যেভাবে হুমকি দিয়েছিলেন এবং তারপরে এই ঘটনা, অনেকেই বলছে খুব একটা অবিশ্বাস্য নয় এই ঘটনা ঘটা। আর মাথা ভাঙায় এই ঘটনার ঘটার পরপরই বারাসাতের কলোরি মোড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই সেই ঘটনায় 18 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, জানাও এই যে 18 জনকে পুলিশ গ্রেফতার করেছে, কি পরিচয়, পুলিশ কি বলছে, কি ধারা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে? তাদের বিরুদ্ধে পুলিশের সঙ্গে অভব্য আচরণ এবং শুধু তাই না, পুলিশ যেটা বলছে তাদের মধ্যে অনেকেই মত্ত অবস্থায় ছিলেন এবং তারা রাস্তা অবরোধ করেছিলেন জোর করে এবং তার ফলে 34 নম্বর জাতীয় সড়কের যান চলাচল দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায়। কেননা পুলিশ যেটা জানাচ্ছে যে রাত্রি 10টা থেকে 12টা পর্যন্ত রাত দখলের অনুমতি নেওয়া ছিল ডাকবাংলো মোড়, কলোনি মোড় এবং চাপাটালি মোড়ের। সেক্ষেত্রে রাত্রি 3:30 হয়ে যাওয়ার পর বারবার পুলিশের পক্ষ থেকে দফায় দফায় বোঝানো হয়েছে বিক্ষোভকারীদেরকে যে উঠে যাওয়ার জন্য, কিন্তু তারা উঠে যাননি।
তারপরেই তারা বাধ্য এই পরিস্থিতি হয়েছে। তাদের কিন্তু ছবিতে যেটা দেখতে পাচ্ছি পাপিয়া, যে টেনে হিঁচড়ে তাদেরকে নিয়ে যায় পুলিশ, গালিগালাজ করা হয়, পুলিশ তাদের সঙ্গে অভব্য আচরণ করে, এটাই দেখা যাচ্ছে। কারণ তারা যেটা বলছে আন্দোলনকারীরা তাদের পরিকল্পনা আগে থেকেই জানানো ছিল, ঘোষিত কর্মসূচি, বারাসাতের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তারা মিছিল করে মহিলারা আছেন, বিক্ষোভ দেখানোর জন্য কলোনির মোড়ে মিছিল করে আসেন, কিন্তু বিক্ষোভ চলাকালীনই পুলিশের পক্ষ থেকে দফায় দফায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, তারপর টেনে হিঁচ দিয়ে জোর করে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় ভোর পৌনে চারটে নাগাদ, তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়, পাঁচজন মহিলা সহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে বারাসাত। ধন্যবাদ তোমার সময়।